শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, তোমরা অনেকেই মনে করো পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করে আসা মানেই হচ্ছে সৃজনশীলে দশে দশ পেয়ে যাওয়া। আজকের ভিডিওটা হচ্ছে শুধু তাদের জন্য যারা এই প্রচলিত ধারণাটি পোষণ করে রাখে। মূলত দশের আনসার করলেই দশে দশ তুমি পাবে না, কারণ তোমাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। আজকে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলতে চাচ্ছি, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা পরীক্ষার প্রশ্ন আমি এখানে তোমাদের দেখাচ্ছি, রসায়ন প্রশ্ন। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো, প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে এক্স, পি, কিউ, আর প্রতীকী অর্থ বহন করছে, প্রচলিত কোনো মৌলের প্রতীক নয় এগুলো। প্রশ্ন ছিল, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো, ইলেকট্রনের বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো, পি এবং কিউ মৌলদ্বয়ের মধ্যে কোনটির আয়নিক শক্তির মান বেশি ব্যাখ্যা করো, উদ্দীপকে এক্স ও ওয়াই মৌলদ্বয়ের মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান বেশি বিশ্লেষণ করো। তাহলে আমি তোমাদের সামনে এমন দুটি খাতা দেখাবো যে খাতা দুটো এই পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু কেন কোন স্টুডেন্টটা বেশি নাম্বার পাচ্ছে, কেন আরেকজন কম নাম্বার পাচ্ছে, এই ব্যাপারটা তোমরা নিজের আজকে একটু দেখে নাও। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো। এই খাতাটাতে দেখা যাচ্ছে খাতার একেবারে শেষের দিকে এসে সে প্রশ্নের উত্তরটা দিয়েছে। এটা তোমার কখনোই করা উচিত নয়। তো একটা সৃজনশীল প্রশ্ন লেখা শেষ হলে ওই পৃষ্ঠায় অন্য কোনো সৃজনশীল প্রশ্ন শুরু না করাই ভালো। তাহলে এখানে পাঁচ নং না লিখে এই ছাত্রটি পরের পৃষ্ঠায় গিয়ে পাঁচ নং শুরু করতে পারতো, কিন্তু সে এখানেই শুরু করেছে। আচ্ছা, তাহলে দেখো, সে প্রশ্নের উত্তর লিখেছে, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। সে সঠিকভাবে লিখেছে, তাই জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে সে এখানে এক পেয়ে যাচ্ছে। আরও একটা খাতা তোমাদের দেখাচ্ছি, সে এই পাঁচ নং সৃজনশীল প্রশ্নের উত্তর লিখেছে, তবে এই ক্ষেত্রে সে শুধু পাঁচ নং লিখেছে, সে এই সৃজনশীল প্রশ্নের উত্তর হিসাবে এখানে লেখেনি। তার লেখা উচিত ছিল পাঁচ নং সৃজনশীল প্রশ্নের উত্তর, কিংবা পাঁচ নং প্রশ্নের উত্তর। শুধু পাঁচ নং লেখা উচিত নয়। তাহলে দেখো, ক নাম্বার দিয়ে সে লিখেছে, মেন্ডেলিফের পর্যায় সূত্র সে লিখছে, কিন্তু সে এখানে উল্লেখ করেনি যে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি হলো। লিখেছে সে ভর বাড়ার সাথে সাথে পরমাণুর ভূত ও রাসায়নিক পরিবর্তন হয়। এই যে দেখো, সে যে এই লাইনটা লিখেছে, এই লাইনটার পিছনে তাকে আমি এক নাম্বারও দিতে পারছি না। প্রথমত, কোনো সূত্র যখন থাকে হুবহু সেটাই লিখতে হয়, এখানে পরিবর্তনের কোনো সুযোগ নেই। কারণ ওই সূত্রটা একজন বিজ্ঞানী অনেক গবেষণার ফলে তা দিয়েছে, তাই তাত্ত্বিকভাবে সেটা হুবহু তুলে ধরতে হবে। এখানে সে ভর বাড়ার সঙ্গে সঙ্গে দিয়েছে, এখানে ভর বলতে তাকে পারমাণবিক ভর কথাটা উল্লেখ করার প্রয়োজন ছিল, তাহলে অন্তত তাকে আমি 0.5 মার্ক দিতে পারতাম। আচ্ছা, এখানে ভৌতের বদলে ভূত লিখেছে, আর রাসায়নিক পরিবর্তন হয় এই যে কথাটা লিখেছে, মূলত সূত্রটা কী ছিল, পর্যায় সূত্রটা ছিল মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, তাই পরিবর্তন হয় কথাটি সঠিক নয়, তাই এখানে সে নম্বর পেয়েছে শূন্য। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নে আসি। খ নাম্বার প্রশ্ন হচ্ছে, ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। তোমরা যারা রসায়ন পড়ছো এই সম্পর্কিত ভালো ধারণা নিশ্চয়ই তোমাদের আছে। তাহলে চলো দেখি সে কি লিখেছে, সুন্দরভাবে উপস্থাপন করেছে। দেখো, 1913 সালে মোসেলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব দেন। পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীতে মৌলের স্থান দেওয়া হলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক সংখ্যা 18 এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, কাজে আর্গন পটাশিয়ামের আগে বসবে। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে হলে ইলেকট্রন বিন্যাস বের করতে হয়, কাজেই
इलेक्ट्रन बिन्यास अनुसारे पर्याय सारणीते मोलर स्थान देवा होले एई रकम त्रुटिगुलो संशोधित हय। एई जोन्नोई इलेक्ट्रन बिन्यास होच्छे पर्याय सारणीर मूल भित्ति। सठिक उत्तर, এই ক্ষেত্রে দেখো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অংশ দুটোই এসেছে, তাই এই প্রশ্নে সে দুই নাম্বার অবশ্যই পাবে। তাহলে দেখি আমরা ওই খাতাটাতে কি লিখেছে সে। দেখো খ নাম্বার প্রশ্ন লিখেছে, ইলেকট্রন বিন্যাস, এটা সম্ভবত সে পর্যায় সারণী লিখতে চেয়েছিল, পর্যায় সারণীর মূল ভিত্তি, কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে একটি পরমাণুর পর্যায় গ্রুপ নির্ধারণ করা যায় এবং এর ধর্ম ও রাসায়নিক পরিবর্তনও লক্ষ্য করা যায়। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো পরমাণুর ধাতু অপধাতু অধাতু তা নির্ণয় করা যায়। উপর্যায় সারণী ইলেকট্রনের ক্রম অনুসারে সাজালে, পর্যায় সারণীতে ইলেকট্রনের ক্রম অনুসারে সাজালে সাজানো হয়েছে। আচ্ছা, তাই ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। সে সঠিক কথাটাই লিখেছে কিন্তু এত বানান ভুল হয়েছে, তার উপস্থাপন প্রক্রিয়াটা সঠিক হলেও বানান ভুলের জন্য সে এখানে নাম্বার কম পাবে। আর এই ক্ষেত্রে দেখো সে জ্ঞান এবং অনুধাবনমূলক অংশ দুটোই লিখেছে কিন্তু তার এখানে বানান ভুলের জন্য সে এখন নম্বর কম পাচ্ছে। তাহলে আমি এখানে তাকে দিতে পারি 1। এইবার দেখো গ নাম্বার প্রশ্ন কি ছিল। গ নাম্বার প্রশ্ন হচ্ছে, পি ও কিউ মৌলদ্বয়ের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি। তাহলে পি এবং কিউ এখানে কোন মৌল সেটা আগে দেখে নিই। নিয়ন, তার আগের মৌল হচ্ছে ফ্লোরিন, তার আগের মৌল অক্সিজেন এবং এটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যকার আয়নীকরণ শক্তি সংক্রান্ত ব্যাখ্যা। তাহলে দেখি চলো প্রথম ছাত্রটি কি লিখেছে। পি ও কিউ মৌলসমূহের পর্যায় শেষে মৌলের নিয়ন, মানে পর্যায় শেষে মৌলটি নিয়ন হওয়ায় মৌল দুটি পর্যায়ভুক্ত, দুটি পর্যায়ভুক্ত না, মৌল দুটি দ্বিতীয় পর্যায়ভুক্ত। তাই উদ্দীপকের পি ও কিউ মৌল দুটি যথাক্রমে নাইট্রোজেন ও অক্সিজেন। মৌল দুটির মধ্যে এখানে দেখো তার জ্ঞানমূলক অংশে কিন্তু সে এক নম্বর পেয়ে যাচ্ছে, যেহেতু গ নাম্বার প্রয়োগমূলক প্রশ্নে যে তিন নম্বর থাকে সে তিন নম্বরের যে ভাগ সে ভাগে হচ্ছে। সে যখন এই প্রশ্নটার উত্তর দিতে পারলো পি এবং কিউ কি এবং সে যেহেতু উল্লেখ করতে পেরেছে তাই এখানে অবশ্যই সে এক নম্বর পাবে। তারপর দেখো আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, কিন্তু নাইট্রোজেন ও অক্সিজেনের ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে, কারণ নাইট্রোজেনের সর্বশেষ স্তরে পি অরবিটালে অর্ধপূর্ণ ইলেকট্রন থাকায় এটি সুস্থিত। এই কথাটুকু একেবারেই যুক্তিযুক্ত, ফলে নাইট্রোজেন থেকে ইলেকট্রন সরাতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। অপরদিকে অক্সিজেনের সর্বশেষ স্তরে পি অরবিটাল অর্ধপূর্ণ থাকায় অক্সিজেন ততটা শেষ স্তরে পি অরবিটাল অর্ধপূর্ণ না থাকায় অক্সিজেন ততটা সুস্থিত নয়। এই কারণে অক্সিজেন থেকে ইলেকট্রন ত্যাগ করা অনেক সহজ হয়, তুলনামূলকভাবে সহজ হয়। এখানে শব্দটা চয়ন করতে হবে তুলনামূলক, অনেক সহজ এ কথাটা ভুল। তাই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে এই অংশটুকুতে দেখো কী কী ভুলের জন্য তাকে আমি কতটুকু নাম্বার দিতে পারি। প্রথম কথা, তার এই লাইনটি উপস্থাপনের ক্ষেত্রে সে না দেওয়ার কারণে এই লাইনটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে এবং বাকি সবটুকু ঠিক থাকার ফলে এখানে দ্বিতীয় পর্যায়ভুক্ত সেটি উল্লেখের ক্ষেত্রে একটু গরমিল হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে তার জন্য 0.5 নম্বর কর্তন করতে পারি, 2.5। এখন আমরা
এই খাতাটাতে চলে আসি, সে কি লিখেছে? সে লিখেছে গ নাম্বারের উত্তর পি হচ্ছে এন এবং কিউ হলো অক্সিজেন। এর মধ্যে অক্সিজেনের আয়নীকরণ শক্তি, এখানে শুধু এন লিখলে হবে না, এখানে এন পরমাণু কথাটাকে উল্লেখ করতে হবে, অক্সিজেন পরমাণু। নিচে ব্যাখ্যা করা হলো, নিচে ব্যাখ্যা করা হলো, ব্যাখ্যা। আচ্ছা তাহলে দেখি সে কি ব্যাখ্যা করেছে। সে ব্যাখ্যা করেছে এইরকম ক্ষেত্রে যখন হয়, তুমি প্রশ্ন শুরু করেছো এই পৃষ্ঠায় কিন্তু উত্তর অপর পৃষ্ঠা পর্যন্ত গিয়েছে, তাহলে এখানে পিটিও অবশ্যই লিখে দাও। আচ্ছা তাহলে আমরা দেখছি কি করেছে সে। এক মোল পরমাণু থেকে এক মোল, সে আসলে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা দিতে চেয়েছিল, তার এখানে সংজ্ঞা দেওয়াটা হয়নি এবং পরবর্তীতে সে আর প্রশ্নটা লিখতেও পারেনি। তাহলে এই ক্ষেত্রে সে শুধুমাত্র যেহেতু পরমাণুগুলোকে চিহ্নিত করতে পেরেছে সেই জন্য সে শুধু এখানে এক নম্বর পাবে, আর কোনো নম্বর পাবে না। তাহলে আমরা গ নাম্বার দেখে ফেললাম, এইবার আমরা যাচ্ছি ঘ নাম্বারে। ঘ নাম্বার প্রশ্নটি কী ছিল? ঘ নাম্বার প্রশ্নটি ছিল উদ্দীপকের এক্স এবং আর মৌলদ্বয়ের মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান বেশি বিশ্লেষণ করো। এক্স ও আর, তাহলে এখানে এক্স হচ্ছে হাইড্রোজেনের নিচে অবস্থিত, অর্থাৎ এটা হচ্ছে লিথিয়াম, আর হচ্ছে নিয়নের ঠিক আগের মৌল অর্থাৎ ফ্লোরিন, তাহলে এখানে লিথিয়াম ফ্লোরাইড তৈরি হবে। তাহলে এক্স এবং আর মৌলদ্বয়ের মধ্যে কোনটি ঋণাত্মকতার মান বেশি সেটি ব্যাখ্যা করো, তার মানে অবশ্যই ফ্লোরিনের ঋণাত্মকতার মান বেশি হবে, কারণ পর্যায়সারণীর বাম থেকে ডানে যেতে থাকলে পরমাণুর আকার ছোট হয় এবং ইলেকট্রনের প্রতি তাদের আসক্তিও বাড়ে এবং তাদের আয়নীকরণ শক্তিও বাড়ে, তাদের মধ্যকার তড়িৎ ঋণাত্মকতার মানও বৃদ্ধি পায়। তাহলে এই ক্ষেত্রে আর এর মানটা বেশি হবে অবশ্যই। তাহলে দেখি সে কীভাবে প্রশ্নটাকে উপস্থাপন করেছে। উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ভুক্ত এক্স এবং আর মৌল দুটি যথাক্রমে লিথিয়াম এবং ফ্লোরিন, একেবারেই সঠিক উত্তর, সে এখানে এক নম্বর পেয়ে গেছে কারণ সে আইডেন্টিফাই করতে পেরেছে। মৌল দুটির মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, এটাও সঠিক উত্তর। দেখো এখানে যেহেতু প্রশ্ন করা ছিল উদ্দীপকে এক্স এবং আর মৌলদ্বয়ের মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান বেশি বিশ্লেষণ করো, দেখো এখানে সে আইডেন্টিফাই করতে পেরেছে তাই তাকে এক নম্বর দেওয়া যাবে। মৌল দুটির মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সে সঠিক উত্তর দিয়েছে। অর্থাৎ যখন এইভাবে প্রশ্ন আসে কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাহলে অবশ্যই উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে তোমাকে উত্তরটা দেখাতে হবে এবং পরবর্তীতে তুমি ব্যাখ্যা করবে, যুক্তিযুক্ত ব্যাখ্যা এবং বিশ্লেষণ করবে। তাহলে এই দুটি লাইনের জন্য সে মূলত এখানে দুই নম্বর পেয়ে যাবে, আর বাকি অংশটুকু হচ্ছে তার উপস্থাপনের উপর আর ব্যাখ্যার ব্যাপারে। আমরা জানি একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনে ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ তড়িৎ ঋণাত্মকতা বলা হয়, অর্থাৎ এই আকর্ষণকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। যেহেতু লিথিয়ামের আকার বড় হওয়ায় এর তড়িৎ ঋণাত্মকতার মান কম, আবার ফ্লোরিনের আকার ছোট হওয়ায় এর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়। এক্ষেত্রে সে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারে শুধু আকার বড় এবং ছোটর মধ্যেই রয়েছে, কিন্তু সে সঠিকভাবে এটা লিখতে পারত যে লিথিয়াম কর্তৃক ইলেকট্রনের প্রতি বা ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা কম এবং ফ্লোরিনের ক্ষেত্রে আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বেশি। এই লাইনটুকু যথেষ্ট ছিল, যাই হোক তার ব্যাখ্যা ঠিক আছে, আমি এখানে তাকে চারের মধ্যে 3.5 দিব কারণ এটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যেত। ঠিক আছে তাহলে দেখি আমরা আমাদের সেই ছাত্রটি কি করেছে, কি লিখেছে। ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখছি, উদ্দীপকের লিথিয়াম থেকে ফ্লোরিনের, এখানে লিথিয়াম লিথিয়ামের প্রতীকটি হয়নি, আচ্ছা লিথিয়াম থেকে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মক
ऋणात्मकता ऋणात्मकता शक्ति बेशी। लिथियम फ्लोरिनेर इलेक्ट्रॉन संख्या जदि ताई खुबी कठिन पढ़ाटा खुबी कठिन। अच्छा ताहले एखाने कि तीनटी इलेक्ट्रॉन ओ फ्लोरिनेर नयटी इलेक्ट्रॉन जदि एखाने इलेक्ट्रॉन संक्रांत कोनो कथाई आसार कथा नय। अच्छा एखाने पोलार द्रावक हये उठे, एखाने पोलार द्रावकेर कथा तो बला नाई, फ्लोरिन एवं लिथियमेर मध्य पोलार द्रावक हये उठार ब्यापारटा एखाने केन एसेछे। जाई होक এই যে দেখো সেই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখেছে অযৌক্তিক লাইনগুলো দিয়ে শুধুমাত্র পৃষ্ঠা ভর্তি করেছে। তোমরা এই ভুলটি কখনোই করবে না, কোনো টিচার লাইনগুলো না পড়ে তোমাদেরকে নম্বর প্রদান করবে না। তাহলে কেন তোমরা পৃষ্ঠা ভরে লিখে দিয়ে আসো কিন্তু এখানে আসলে কিছুই হয়নি? এই ধরনের খাতা দেখে টিচারের অভিব্যক্তি খারাপ হয়, টিচারের নাম্বার দেওয়ার যে ইচ্ছা সেটা প্রশমিত হয়ে যায়। তোমার লেখা, তোমার উপস্থাপন ভঙ্গির উপর অনেকাংশে নির্ভর করে শিক্ষক তোমার খাতা দেখে প্লিজড কিনা। যখনই শিক্ষকের কষ্ট করতে হয় কোনো লাইন ধরে পড়তে গেলে, এইরকম ধরনের লেখার ক্ষেত্রে যেটা আমি অনুধাবন করছি যে লাইনে লাইনে বানান ভুল, এই সব খাতা যখন টিচার দেখতে যাবে অবশ্যই অবশ্যই বিরক্ত হবে। এবং এখানে নাম্বার বের হবে কিভাবে? আমি যদি লাইনগুলো পড়তে না পারি আমি মূল্যায়ন করব কিভাবে? তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখে এই স্টুডেন্টটা 10 থেকে কত পেয়েছে আমরা একটু কাউন্ট করি চলো। তাহলে সে পেয়েছে এখানে 3.5, সে গ নাম্বার প্রশ্নে পেয়েছে 2.5, তার মানে হচ্ছে সে 6 পেয়েছে, এখানে পেয়েছে 2, আর আগের প্রশ্নে 1, দ্যাট মিন্স সে 10 থেকে 9 পেয়েছে। আর এই স্টুডেন্টের কথা বলছি, আমি এখানে কোনো নাম্বার বসাইনি, এখানে কি নাম্বার দিব? আমি এখানে সর্বোচ্চ 1 দিতে পারি, 1ও দেওয়া উচিত নয়। আচ্ছা দেখো তাহলে 1 এখানে পেয়েছে, সে 1 এখানে পেয়েছে 1, তাহলে এই 10 নাম্বারের সৃজনশীল প্রশ্ন দিয়ে সে মাত্র পেয়েছে 3। কিন্তু সে যে পরীক্ষা দিয়ে বাসায় গিয়েছে সে তো কনফিডেন্ট, আমি সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পূর্ণ করে এসেছি, কিন্তু পরীক্ষার নাম্বার কম পেলাম কেন? তাহলে এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কী কী কারণে ফুল অ্যান্সার করার পরও নাম্বার কমে যায়। তাহলে তোমরা এই কাজগুলো যদি না করো তোমাদের নাম্বারের লেভেল আরও অনেকাংশে বৃদ্ধি পাবে। তাহলে আমরা আজকের ভিডিও থেকে যা যা শিখেছি সেগুলো আমরা মনে রাখবো। ভুল থেকেই মানুষ শিক্ষা লাভ করে, তাই আমাদের ভুল থেকেই শিখতে হবে। ধন্যবাদ।